বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। দীর্ঘ বিরতির পর আমরা আবার স্বাভাবিক শ্রেণী কার্যক্রম ফিরে আসতে চেষ্টা করছি। আমরা যে যেখানে আছি মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যাতে আমরা অতি দ্রুত আমাদের স্বাভাবিক শ্রেণী কার্যক্রমে ফিরে আসতে পারি। সে পর্যন্ত আমরা এভাবে অনলাইন আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে। ইতিমধ্যে তোমাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাসি থেকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক কিছু কার্যক্রম শুরু হয়েছিল, কঠোর লকডাউন কারণে সেটা আপাতত বন্ধ আছে। তো আমাদের এইভাবে শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। প্রকৃতির সাথে লড়াই করে তো আমরা ফিরে উঠতে পারবো না, সুতরাং আমরা এইভাবে আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে। আমি আলোচনা করছিলাম তোমাদের অংশীদারি কারবার হিসাব নিয়ে, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সম্ভবত দুটি ক্লাস নিয়েছি আমি, আজকে ক্লাসটা খুব বেশি দীর্ঘায়িত করবো না, আমি আগামী ক্লাসে মূল অঙ্কে যাব। প্রাথমিক কিছু আলোচনা করেছিলাম বিগত দুটি ক্লাসে, আর তার মধ্যে অঙ্ক করার জন্য যে টপিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেরকম কয়েকটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমরা তোমাদের বলেছিলাম অংশীদারি কারবার অঙ্কটা করতে আমাদের দুইটা ফরম্যাটে অঙ্ক করতে হয়, দুটি হিসেব করতে হয় আমাদের। অর্জিত লাভ বা লোকসান অংশীদারদের মধ্যে কীভাবে বণ্টন করবো সেটি জন্য একটা হিসাব করতে হয়, যেটিকে আমরা বলি লাভ লোকসান আবণ্টন হিসাব। আরটি করতে হবে অংশীদারদের পারস্পরিক দেনা বা পাওনা নিষ্পত্তির জন্য আলাদা একটি হিসাব করে সেটিকে বলবো অংশীদারদের মূলধন হিসাব। আমি আলোচনা করেছিলাম মূলধন হিসাব দুভাবে প্রস্তুত করা যায়, স্থির পদ্ধতিতে এবং পরিবর্তনশীল পদ্ধতিতে। আমরা ডিটেলস আগামী ক্লাসে পূর্ণাঙ্গ একটা অঙ্ক করবো আশা করছি। তার আগে আজকে আমি অঙ্ক করার জন্য করণীয় দু একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। যেমন যদি আসে অংশী তোমাদের মূলধনের সুদ নির্ণয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দফা, প্রাসম অঙ্কে দফাটি থাকে মূলধনের সুদ। তোমরা জানো মূলধনের সুদ নির্ণয় করতে বলে আমরা স্বাভাবিকভাবে মূলধন ব্যবসায়ের শুরুতে নিয়োগ করা, সুতরাং মূলধন উপর পূর্ণ বছর সুদ ধার্য করতে হবে। আর যদি কোনো অংশীদার কারবার অতিরিক্ত মূলধন দিয়ে থাকে তাহলে তিনি অতিরিক্ত মূলধন পরে সেই তারিখ থেকে সুদ পাবে। কিচ্ছু বলা না থাকলে প্রারম্ভিক মূলধন উপর পূর্ণ বছরে সুদ ধরব এবং অতিরিক্ত মূলধন পরে ততদিনে যতদিন ব্যবসায় খেটেছে। ক্লিয়ার? আর যদি স্পষ্টভাবে বলে দেয় যে প্রারম্ভিক মূলধন উপর সুদ ধার্য করা সেটি ধরব, আর যদি কিছু বলা না থাকে মনে রাখবে প্রারম্ভিক মূলধন উপর পুরো বছরে সুদ, অতিরিক্ত মূলধন উপরে ততদিনে যতদিন ব্যবসায় অতিরিক্ত মূলধনটা কেটেছে। ক্লিয়ার? প্রশ্ন যদি মূলধনের সুদ ধরতে না বলা হয় মূলধনের সুদ আমরা ধরব না। বেশ, তারপর আসো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদটি বরাবর আমাদের জন্য একটু ঝামেলার ব্যাপার। উত্তোলনের সুদ দেন না, চুক্তিতে যদি বলা থাকে অংশীদারগণ উত্তোলনের পর সুদ পাবে তাহলে উত্তোলনের সুদ ধার্য করবো, মাসে উত্তোলনের উপর সুদ ধার্য করা হবে না। উত্তোলন সুদ ধার্য করার ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রথমে মনে রাখবে অন্য উত্তোলনের উপর কোনো সুদ ধার্য করা হবে না। কোনো অংশীদার যদি কারবার থেকে পণ্য উত্তোলন করে সেটির উপর কোনো সুদ ধার্য করা যাবে না, কেবলমাত্র নগদ উত্তোলন উপরে আমরা সুদ ধার্য করব। নগদ উত্তোলনের ক্ষেত্রে মনে রাখবে অংশীদারগণ যদি এককালীন টাকা উত্তোলন করে সেটির উপর ছয় মাসে সুদ ধরব, এককালীন যদি উত্তোলন করে সেটির উপর ছয় মাসে সুদ ধরব। আর যদি তারিখ দিয়ে থাকে তারিখ অনুযায়ী সুদ ধরব, সেই তারিখ থেকে হিসাব করে সাত দিন পর্যন্ত। আর যদি মাসে মাসে উত্তোলন করে কোনো অংশীদার যদি কারবার থেকে প্রতি মাসে মাসে উত্তোলন করে, মূলত আমাদের পরীক্ষাতে এটি বেশি থাকে, সেক্ষেত্রে উত্তোলনের সুদ, উত্তোলন পূরণ সুদের হার বিভাগে ১৩, বিভাগে ১২ অথবা দুভাগে ১১। অর্থাৎ অংশীদারগণ যদি প্রতি মাসে মাসে কারবারতে উত্তোলন করে আমাদের দেখতে হবে কি প্রতি মাসে শুরুতে উত্তোলন করেছে, না প্রতি মাসে মাঝামাঝি উত্তোলন করেছে, না প্রতি মাসে শেষ উত্তোলন করে। এখানে খেয়াল রাখবে এখানে উত্তোলন হবে মাসের উত্তোলনটা, প্রতি মাসে কত উত্তোলন করেছে সেটি, সুদের হার কত পার্সেন্ট, বিভাগের ১৩ যদি
বিভাগে 13 হবে যদি কোনো অংশীদার প্রতি মাসে সুরুজ উত্তোলন করে, আর যদি প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করে তাহলে 2 ভাগের 12 হবে, আর কোনো অংশীদার যদি মাসের শেষে উত্তোলন করে তাহলে 2 ভাগে 11 হবে। এটা মাথায় রাখবে। আর যদি কিছু বলা না থাকে, সুরুজ উত্তোলন করেছে না মাসকানে না শেষে, আমরা ধরে নেব মাসের মাঝামাঝি উত্তোলন করেছে, মাসিক উত্তোলন পূরণ সুদের হার পূরণ 2 ভাগে 12 দেবে। ক্লিয়ার? উত্তোলন সুদ সম্পর্কে আর খুব বেশি কিছু বলার নাই, আমরা অঙ্ক করতে গেলে আরো অনেক ঝামেলা আসবে, তখন দেখবো। তারপর আসো ঋণের সুদ। এটা আমরা আলোচনা করেছি, কোন অংশীদার যদি কারবার ঋণ দিয়ে থাকে সেই ঋণের উপরে চুক্তি মোতাবেক সুদ পাবে। চুক্তিতে যদি ঋণের সুদের কথা বলা না থাকে, ওই অংশীদার ওই ঋণের উপরে 6% হারে সুদ পাবে। এটি চুক্তির অবর্তমানে আইনের বিধানাবলীতে আমরা শিখেছি। তাহলে ঋণের সুদের ক্ষেত্রে মনে রাখতে হবে 6% সুদ ধার্য করবে, যদি চুক্তিতে বলা না থাকে। চুক্তিতে বলা থাকলে সেটি ফলো করবে। ক্লিয়ার? অংশীদারদের বেতন বা পারিশ্রমিক। অংশীদারদের বেতন ব্যাপার কিছু কথা বলার আছে। অংশীদারগণ কারবার থেকে যদি পরিশ্রম করে থাকে, চুক্তিতে যদি বলা থাকে তাহলে বেতন পাবে। এখন অংশীদারদের বেতন যদি কারবার থেকে দিয়ে থাকে, সেটি কারবারের জন্য খরচ, যে অংশীদার পাবে তার মূলধন হিসাবে যাবে। আর যদি এমন হয় যে কোনো অংশীদার বেতন অন্য অংশীদার দিয়ে দিবে, ধরো এ বি সি তিনজন অংশীদার, এ কারবার থেকে প্রতি মাসে মাসে বেতন পাবে 500 টাকা করে, এর বেতন টাকাটা সি দিয়ে দিবে, তাহলে কারবার কোনো খরচ নয় সেখানে আসবে না। ক্লিয়ার? এটা মূলধন হিসাবে যাবে, যেহেতু অংশীদারগণ পাবে, যে অংশীদার পাবে তার মূলধন হিসাবে ক্রেডিট দিকে, যে অংশীদার দিবে তার মূলধন হিসাবে ডেবিট দিকে দেবে। এটি না আর খুব বেশি আমরা ডিটেলসে যাবো না, আরেকটি দফা আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। মুনাফা নিশ্চয়তা। কারবার পরিচালনা করতে গেলে একজন অংশীদার আরেকজন অংশীদারকে নিশ্চয়তা দিতে পারে। ধরো এ বি সি তিনজন অংশীদার, অংশীদার এ বি কে নিশ্চয়তা দিয়েছে তোমার লাভ কমপক্ষে এত টাকা হবে, তার লাভ তত টাকা যদি হয় মোস্ট ওয়েলকাম, ভালো। আর যদি সে পরিমাণ না হয়, যে অংশীদার নিশ্চয়তা দিয়েছে এ বি কে নিশ্চয়তা দিয়েছে তোমার লাভ কমপক্ষে 20,000 হবে, 20,000 হয়নি 18,000 টাকা হয়েছে, তাহলে এ নিজের লাভটি 2,000 টাকা দিয়ে তার 20,000টা মিলে দিবে। এটা বলে একক নিশ্চয়তা। আর যদি দুজন অংশীদার আটজনকে নিশ্চয়তা দেয়, সেটা হবে পাল্টা যৌথ নিশ্চয়তা। এ এবং বি সি কে নিশ্চয়তা দিয়েছে তোমার লাভ কমপক্ষে 10,000 হবে, সি লাভ 10,000 হয়নি 8,000 হয়েছে, তাহলে এ এবং বি দুজনের পক্ষ থেকে আরও 2,000 দিয়ে সি কে পুরো 10,000 মিলে দিবে, সেটা হবে যৌথ নিশ্চয়তা। আরেকটা আছে পাল্টা নিশ্চয়তা। এ এবং বি সি কে নিশ্চয়তা দিয়েছে তোমার লাভ কমপক্ষে 10,000 হবে, সি পাল্টা নিশ্চয়তা দিয়েছে তোমার লাভ যদি আমার লাভ যদি 10,000 বেশি হয়, বেশিটা অর্ধেক তোমাদের দিয়ে দিব। ধরো সি এর লাভ হয়েছে 12,000 টাকা, সে 10,000 টাকার বেশি 2,000 টাকা তার অর্ধেক এবং বিকে দিয়ে দিবে। ক্লিয়ার? মূলত এই কটি দফায় আমাদের অঙ্ক করতে লাগবে। আগামী ক্লাসে আমরা লাভ লোকসান আবরণ নিক্ষেপ সম্পর্কে আলোচনা করব। যদি সম্ভব হয় তোমরা চারটা একটু দেখে নেবে। ক্লিয়ার? আমাদের ক্লাস আজকে দীর্ঘায়িত করবেন, এ পর্যন্ত থাকো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো। ধন্যবাদ।